ওনার নবীজির ব্যাপারে কিছু কথা বললো, যেই নবী হলো ইমানের মূল, যেই নবী হলো সমস্ত নবীদেরও নবী, যেই নবীর ভালোবাসা বিনে ইমানের পরিপূর্ণতা পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিনকে সাহাবায়ে কেরাম অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। আমার বাবারা আল্লাহর নবীরে ভালোবাসলে কি লাভ? আসুন হাদিস থেকে জেনে নেই কেন আমরা রসূলকে ভালোবাসবো না। দেখেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান আতা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাক্বালা মাতা সাআতু ইয়া রাসূলাল্লাহি ক্বালা মা দাত্তালাহা ক্বালা মা দাত্তালাহা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন লাকিন্নাহু ইবুল্লাহ ওয়া রাসূলুহু ক্বালা আনতা মান আহবাবতা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির খাদেম ছিলেন, তিনি হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, মাতা সাতো কিয়ামত কখন হইব, মাতা সাতো কিয়ামত কখন হইব, ইয়া রাসূলুল্লাহ। ক্বালা মা দাত্তালাহা, আল্লাহর নবী কই, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করলা? তুমি দেখ কিয়ামতের কবর নেও কবর, তুমি কিয়ামতের কথা জানতে চাইলা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করলা? এবার ওই সাহাবী ওই ব্যক্তি কয়, ক্বালা মা দাত্তালাহা, ইয়া রাসূল আমি কোনো কিছুই তৈরি করতে পারি নাই, আমি কোনো কিছুই প্রস্তুত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, লাহা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ক্বালা মা মান আহবাবতা, ওই ব্যক্তি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার অধিক নামাজ নাই, রোজা নাই, দান সদকাও প্রস্তুত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আল্লাহ তার রসূলকে ভালোবাসি, আমি আল্লাহরে ভালোবাসি, আমি আমার রসূলকে ভালোবাসি। আল্লাহর নবী এরপরে বলেন, ক্বালা আনতা মা আমান আহবাবতা, উত্তরে নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবা, অর্থাৎ তোমার তুমি যারে ভালোবাসো, যেহেতু বলছো আল্লাহ এবং রসূলরে ভালোবাসো, তোমার যখন হাসর নসর হবে, তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকালের পরেও তুমি যারে ভালোবাসো তুমিও তার সঙ্গেই থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী এই কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস কয়, তিনি হাদিস বর্ণনা করলেন, তিনি দৃশ্যটা দেখলেন, এই দৃশ্যটা দেখার পরে আনাস কয়, আমি দেখলাম ওই সাহাবী এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল, ইসলামের আবির্ভাবের পরে আমি কাউকে এত বেশি খুশি হইতে দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এত খুশি কাউকে হতে দেখি নাই। এ আমার বাবারা, ওই নবী হলেন আমাদের সাফায়াতের কান্ডারি। যখন আমরা যখন কিয়ামতের ময়দানে আমাদের যখন পানির পিপাসা লাগবে, তখন আল্লাহর নবী হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাইবে। কথা বলেন ঠিক না বেঠি? যদি হাউজে কাউসারের পানির আশা করতে হয়, তাহলে ওই নবীরে ভালোবাসতে হবে কি হবে না? ওই নবীর নিজের জানের সাইতে ভালোবাসতে হবে। আমার নবী হলেন দুঃখের দিনের সাথে, এই জন্যই তো কাজী নজরুল জাতীয় কবি, যিনি তিনি কবিতা লিখলেন, তিনি নাত শরীফ লিখলেন আমার নবীর মহব্বতে, তিনি বলেন সুন্দর করে নাত শরীফ লিখলেন, তিনি কি বলেন দেখেন, দুঃখের দিনের দরদি মোর নবী কমলে ওয়ালা, নবী কমলে ওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা,
কামলিওয়ালা জাগবে যবে বক্ষে আমার অপার তৃষা সৎ সহারা জাগবে যবে বক্ষে আমার অপার তৃষা সৎ সহারা জানি ধরবে তোলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা মাছ দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরি জাতীয় কবি কই মাছ দরিয়ায় উঠলে তুফান তাই না আমি ডরি জানি আমায় কুলে নেবে তোমার সাপায়াতের তোমার বেগম নয়ন জানি করবে আমায় নেগাহবানি জানি রাঙবে দুসর দিনগুলি মোর তোমার আকিনিয়ালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা সুরে বলেন সুবহানাল্লাহ আমার বাবার আমার নবী হলেন দুঃখের দিনের সাথী যখন কবরে আপনাকে আমাকে দিয়ে দেয় আপনারা একটা দোয়া করেন আপনারা একটা দোয়া কইরা মানুষদেরকে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখেন বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রাখেন রাসূলের মিল্লাতে দিয়ে আসেন আপনাদের দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস ওই কবরে আমার নবী আসবে কথা বলেন ঠিক না বেঠি আমার বাবারা ওই করবারে নবী ছাড়া কেউ নাই 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 নবী ছাড়া কেউ হবে না নবী ছাড়া কেউ আপন হবে না আমার বাবারা সেই জন্য নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে হবে এমনকি দুনিয়ায়ও আখেরাতেও নবীকে চাইতে হবে আমার বাবারা হাদিস যিনি বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর কাদেম আমার নবীর কাদেম আমার নবীর কাদেমগিরি করলো 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করলো 10 বছর বছর পর্যন্ত একদিন আমার নবী ডাক দিয়া কয়ালাস ও আমার সাহাবী আনাস তুমি বলো তুমি তো 10 বছর পর্যন্ত আমি নবীর খেদমত করলাম আমি নবীর খেদমত করছো আনাস তুমি এখন বলো তুমি আমার কাছে আর কোনো কিছু চাওনি তুমি আমার কাছে কোনো কিছু চাওয়ার আসিনি আনাস তুমি আজকে যেটা বলো আমি তোমার সেটাই দেবো জোরে বলি সুবহানাল্লাহ আমি তোমার সেটাই তুমি সেটাই তোমাকে আজকে দিয়ে দিব আনাস রে ও আনাস তুমি বলো তুমি আমার কাছে তেমন কোন কিছু চাও কিনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন চিন্তা ভাবনা করতেছেন কি চাইবো কি চাইবো আল্লাহর নবীর কাছে কি চাওয়া যায় চিন্তা ভাবনা করলেন কিছুক্ষণ চিন্তা ভাবনা কইরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী আমি আনাস আপনি নবীর খাদেম ছিলাম 10 বছর পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার অন্য কিছু চাওয়ার নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আবজার জানাই নবী গো দুনিয়ায় যেভাবে আপনি আমারে খাদেম বানাইছেন নবী গো আমি চাই কিয়ামতের পরে যখন জান্নাতের ময়দানে আপনি থাকবেন জান্নাতের ভিতরে থাকবেন ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী দয়ার নবী আপনি আমারে ওই সময় ও খাদেম বানান এটা আমি চাই জোরে বলে সুবহানাল্লাহ
আমি আপনার জান্নাতের খাদেম হতে চাই। আল্লাহর নবী কই, ও আনাস, তোমার এই আবদার আমি কবুল করলাম, তুমি বলো। আর কোনো কিছু চাও কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি চাওয়া যায়, কি চাওয়া যায়, চিন্তা ভাবনা করতেছেন, কি চাইবেন, কি চাইবেন। রোজে হাসরে আরজি আমি করব খোদার দরবারে, ও রোগিল মান চাই না আমি, চাই শুধু নবীর দিদার। সুরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আর অন্য কিছু চাই না, আমি আপনার খাদেম হতে চাই জান্নাতের মধ্যে। আমার নবী কই, ইয়া রাসরে, তোমার এই আবদার আমি তো আগে কবুল করছি, এখন তুমি বলো আর কোনো কিছু চাও কিনা। হযরত আনাস আবার চিন্তা করতেছেন, চিন্তা কইরা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য কোনো চাওয়া নাই, মায়ার নবী, দয়ার নবী গো, আমি আপনার জান্নাতের খাদেমে হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কই, বুঝতে পারছি আনাস, যতবার তোমার এই কথা জিগাবো তুমি বলবা তুমি জান্নাতের কাদেম হতে চাও। ও আনাস, আমি তোমার এই আবদার কবুল করলাম, ও আনাস, তোমার আমি জান্নাতের কাদেম হিসাবে কবুল করছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। এত মহব্বত করতেন, দুনিয়াও রসুলের সঙ্গে ছিলেন, এবং বলতেছেন জান্নাতেও, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথেই থাকতে চাই, আপনার কাদেম হতে চাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাবার আরে সাহাবায়ে কেরাম আমার নবীকে অনেক ভালোবাসতেন, এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করতেন। গত বছর আলোচনা করেছিলাম একজন সাহাবীর কথা, আমার বাবারা যিনি মুসলমান হয় নাই, যিনি মুসলমান হয় নাই, ইন্তেকালের আগে মুসলমান হয়েছিল, আমার বাবারা ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর নবীর আরেকটা ছোট্ট সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খুব ভালোবাসে, আমার নবীর খুব মহব্বত করে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া কই, তালহা রে, ও তালহা, তুমি দি আমারে খুব মহব্বত করো, আমি দেখলাম আমারে খুব ভালোবাসো, তোমার মাও কাফের, তোমার বাবাও কাফের, ও তালহা, তোমারে যদি আমি ভালোবাসার পরীক্ষা নেই তুমি কি পরীক্ষা দিতে পারবা? ও তালহা, তুমি, তোমাকে যদি আমি বলি তোমার মা বাপের তুমি হত্যা করো তুমি কেটা পারবানি? হযরত তালহা যখন এই কথা শুনলো, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিলেন, তলোয়ার নিয়া দৌড় মারছেন। আল্লাহর নবী বলছে মা বাপরে হত্যা করা লাগবো। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবাসে, তরবারে আলগি দিতে পারে না, তরবারি উত্তোলন করতে পারে না, কোনো মতে হাতের মধ্যে লইয়া দৌড় মারছে। আমার নবী ডাক দিয়া কই, তালহা রে, এই দিকে আসো, আমি তো শান্তির নবী, আমি তো শান্তির নবী, আমি তো কাউকে হত্যা দেওয়ার আদেশ করতে পারে না। ও তালহা, আমি দেখলাম তোমার ভিতরে আমার মহব্বত কতটুকু। ও তালহা রে, একটা কাজ করো, তোমার মা বাবাকে তুমি হত্যা করতে হবে না, বুঝতে পারছি আমি নবী রে, তুমি অনেক ভালোবাসো। বলে বলি সুবহানাল্লাহ। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন একদিন শুনলেন ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন, আমার মায়ার নবী, নূরের নবী, এবার তালহারে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে তাকায়া দেখে তালহা অসুস্থ হয়ে গেছে প্রায়, আর মনে হয় দুনিয়ায় থাকবে না। আল্লাহর নবী রহমাতুল আলামিন ওর আত্মীয় স্বজন যারা ছিলেন, ওই সাহাবীর আত্মীয় স্বজন যারা রয়েছেন, মা বাবা সহ আত্মীয় স্বজনদেরকে বললেন, আমার তালহা যদি ইন্তিকাল করে আমি নূরের নবীকে বলবা, আমি নূরের নবী, তারে নিজে জানাজার নামাজ পড়াইয়া দাফন কাজ করাইয়া তারে কবরস্থ করব। আমার বাবারা রে, এই কথা বলে আল্লাহর নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত তালহা ডাক দিয়া কই, ও আমার মা বাবারা রে, ও আমার আত্মীয় স্বজনরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার নবী জিন্দা নবী যদি আমি
তালহার ইন্তেকাল হওয়ার পরে আমি যদি রাতে মারা যাই আমার নবীরে বলবেন না, আমি যদি দিনে মারা যাই আমার নবীরে আমার ইন্তেকালের কথা বলবেন, রাত্রে মারা গেলে বলবেন না। উনার আত্মীয় স্বজনরা ডাক দিয়ে কই তালহা গো, ও তালহা আপনি কেন এই কথা বলতেছেন, কেন এই কথা তুমি বলতেছো? তালহা কই আমি আমার নবীরে খুব ভালোবাসি, আমার নবীর খুব মহব্বত করি, আমার নবী রাহমাতানিল আলামিন যদি আমার জানাজার মধ্যে আসে, জানাজার মধ্যে আসে এই সময় খ্রিস্টান পা দিয়ে আমার নবী আমার জানাজার মধ্যে আসবে রাত্রের বেলা, দিনে হলে তো সুন্দরভাবে আসতে পারবে, রাত্রে বেলায় যদি আমার নবী আসে এই সময়ে যদি আমার নবীকে কাফের কর্তৃক আক্রমণ করা হয়, আমার নবীর যদি কিছু হয়ে যায়, আমি আল্লাহ যদি আমার কিয়ামতের ময়দানে জিগাই, আমি তালহা আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তালহা চাই না আমার নবী আয়েশা আমার জানাজা পড়াতে আয়েশা আমার নবী আহত হয়ে যাক। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর অনেক ভালোবাসে অনেক মহব্বত করে আমার বাবার রে, এই জন্য যখন তিনি মারা গেলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল হয়ে গেলেন, উনার রাত্রের বেলায় মারা গেলেন, ইন্তিকাল করলেন, উনার আত্মীয় স্বজনরা উনাকে আমার নবীকে জানাই নাই যে হযরত তালহা মারা গেছে। পরের দিন আল্লাহ রাসূল আসলেন, আয়েশা বলতেছেন তোমরা আমার কেন জানাও নাই? ওই নবী রাহমাতালিল আলামিনকে ওই সকল আত্মীয় স্বজনরা বলে আপনার তালহা এই রকম ভাবে ওসিয়ত করছে, যদি রাত্রে মারা যায় আপনার জন্য না বলি, যদি রাত্রে আসেন আপনার যদি কিছু হয়ে যায়, তালহা বলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? পাগল হয়েছে মন দেওয়ালা হয়েছে মন উতালা হয়েছে মন মদিনা কোথায়কে যাবি ভাই নিয়ে যায় আমায়কে যাবি ভাই নিয়ে যায় আমায় পাগল হয়েছে মন দেওয়ালা হয়েছে মন উতালা হয়েছে মন মদি কোথায়কে যাবি ভাই নিয়ে যায় আমায়কে যাবি ভাই নিয়ে যায় আমায় রাত্রে যখন শুইতে যাই নবীকে কো যে বেড়াই রাত্রে যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই চোখের জলে বুক বাসাই নবীর দিদারে রাসাইকে যাবি ভাই নিয়ে যায় আমায়কে যাবি ভাই নিয়ে যায় আমায় পাগল হয়েছে মন দিওয়ানা হয়েছে মন উতালা হয়েছে মন মনবি তুমি যে কোথায়কে যাবি ভাই নিয়ে যায় আমায়কে যাবি ভাই নিয়ে যায় আমায় আমার বাবার অনেক তিক্ত দ্রব্যে আরেকজন নবীর সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনি ছিল আরেকজনের দাস, ওই সময় মানুষ কেনা বেচা হইত, উনারে একজনে কিনা নিছিল অনেক টাকা দিয়া অনেক মূল্য দিয়া কিনছিল আল্লাহর নবীর কাছে। এরপরেও তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে এবার উনার ভিতরে প্রেমের উদ্রেক হলো, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার সৃষ্টি হলো, এমন ভালোবাসা যে যারে বেশি ভালোবাসে তারে সে কাছে পাইতে চাই, কথা বলেন ঠিক না বেঠি? যে যারে মহব্বত করে যে যারে ভালোবাসে তারে দেখা ছাড়া তার তৃপ্তি মিঠে না, তার সাক্ষাৎ ছাড়া তার এই প্রেমের যে একটা উদ্বেগ সৃষ্টি হয় সেটা পূরণ হয় না। আমার বাবারা রে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে আমার নবীকে ভালোবাসতে শুরু করলেন, আল্লাহর নবী রাহমাতালিল আলামিনকে ভালোবাসতেন, এমন ভালোবাসা আল্লাহর নবী রাহমাতালিল আলামিন
মালিকের কাছ থেকে যখন তিনি বিদায় নিলেন, এবার মালিকের কাছে গিয়া বলতেছেন, মালিক রে, ও আমার মালিক, একটা কাজ করো না, তুমি তো আমাকে কিনে আনছো, ঠিক আছে, ও আমার মালিক, আমার এখন মুক্তি করে দাও। কেন? আমার যদি মুক্তি করে দাও, আমি চাই আমি আমার নবীর কদমে থাকতে, আমার নবীর অনেক ভালোবাসি, নবীর দেখা ছাড়া, নবীর কাছাকাছি ছাড়া, নবীর কাছে যাওয়া ছাড়া আমার কিছুই ভালো লাগে না, আমি চাই নবীর ভালোবাসায় থাকতে, নবীর কাছাকাছি থাকতে, নবীর সঙ্গে চলাফেরা করতে। এই জন্যই তো পাগলরা বলে, প্রেমের বেশে ধরছে গো যারে, কি করিবে ও ও যাই তার গবিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো, প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও ও যাই তার গবিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো, নূর নবীর প্রেমে পাগল গো হইয়া, সালমান ফারসি গে এলো দিওয়ানা হইয়া গো, প্রেমে প্রাণ হারাই, প্রেমের বিষে পরাণ যাই গো, ও প্রাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো। সুরে বলেন সুবহানাল্লাহ। এবার মালিক কয়, তোমার আমি মুক্তি করতে পারি, একটা শর্ত আছে, কি শর্ত বলেন, যদি পালন করার মতো হয় পালন করব। এবার আল্লাহর নবী কয়, একটা কাজ করতে হবে, যেহেতু তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে আমি ক্রয় করেছি, তুমি আমার দাস, একটা কাজ করতে হবে, কাজটা হলো তুমি একটা কেজুরের চারা লাগাইবা, কেজুরের চারাটা যখন বড় হবে, বড় হওয়ার পরে কেজুরের মধ্যে, কেজুর গাছটার মধ্যে যখন কেজুর ধরবে, কেজুরের জগ ধরার পরে কেজুর গুলা যখন পাকবে, তখন তোমার মুক্তি হবে, এর আগে তোমার আমি মুক্তি দিব না। একটা কেজুর গাছ বড় হয়তো অনেক সময়ের দরকার, অনেক সময় লাগবে, এরপরে ফল ধরতে হবে, এমন হতে পারে ফল নাও ধরতে পারে, ফল ধরার পরে ফলটা যদি পাকে, এরপরে আমারে মুক্তি দেবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে চলে গেলেন, আমার নবীর কাছে যাইয়া, নবীজির কাছে যাইয়া হযরত সালমান ফারসি বিনায়া বিনায়া কান্দে, বিনায়া বিনায়া কান্দে, আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত সালমান ফারসি আহাজারি কইরা কান্দে, আমায় একটু করো দয়া ও দয়াল নবীজি, তোমার কাছে নিতে আমায় হও না একটু রাজি, আমার সালমান ফারসি কান্দে, আমায় একটু করো দয়া ও দয়াল নবীজি, তোমার কাছে নিতে আমায় হও না একটু রাজি, নবী তোমার কাছে নিতে আমায় হও না একটু রাজি, তোমার কাছে যেতে আমি একবার যদি পারি, হৃদয় আমার জুড়াইবে রোজা পাকে তুমি, তোমার কাছে একবার যদি যাইতে আমি পারি, হৃদয় আমার জুড়াইবে কদমে পাকে তুমি, সেই দিন আমার আসবে কবে বলো না নবীজি, সেই দিন আমার আসবে কবে বলো না নবীজি, তোমার কাছে নিতে আমায় হও না একটু রাজি, মদিনাতে নিতে আমায় হও না একটু রাজি। সুরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া আমার নবীর কদমে কান্দে, আমার নবীর কাছে কান্না কাটি করে, আমার নবী কয় সালমান ফারসি রে, ও আমার স্বামী সালমান ফারসি,
তুমি কেন কান্দো? আমার বাবারা সালমান ফার্সি কান্দে, সালমান ফার্সি কিছু কই না, ও সালমান ফার্সি তুমি কেন কান্দো? সালমান ফার্সি ডাকিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তো আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি মুসলমান হইলাম, আপনার জন্য আমি পাগল পারা হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষাৎ ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, আপনার দেখা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গেছিলাম আমার মালিকের কাছে মুক্তি হওয়ার জন্য, আমার মালিক সত্য দিছে একটা খেজুরের সারা লাগাইতাম, খেজুরের সারা লাগানোর পরে এই গাছটা যখন বড় হবে, বড় হওয়ার যখন পরে যখন খেজুর ধরবে, খেজুর ধরার পরে যখন খেজুর গুলা পাকবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমারে মুক্তি দিব, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি আমার মনে হয় এত তাড়াতাড়ি মুক্তি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী গো, এই জন্য আপনার বিরহে আমি কান্দি, আপনার জন্য আমি কান্দি, আমার নবী কয় ও সালমান কান্দো না, এই বলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীর একটা কাজ করো, তোমরা তোমাদের হাতের মধ্যে খেজুরের দানা লাও, খেজুরের দানা নিলেন, বলতেছেন ও আমার সাহাবীরা এবার ছোড়ো, কোথায় যাইবেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কয় এ আমার সাহাবীরা ছোড়ো, সালমান ফার্সির মালিকের কাছে যাবো, মালিক বলছে আমার সালমান রে এই রকম যদি খেজুর ধরার পরে খেজুর ফাঁকার পরে আমার সালমান রে মুক্তি দিয়া দিবে, চলো চলো চলো, এখন সালমান ফার্সির মালিকের কাছে যাবো, যারা বলে সুবহানাল্লাহ, আমার সাহাবীরা নবীর সাহাবীরা বুঝতে পারলেন এখানে একটা মুজেদা প্রকাশ পাবে, কোনো কথা নাই, আল্লাহ রাসূল যেহেতু বলছে খেজুরের দানা লইতে হবে, সাহাবীরা খেজুরের দানা নিলেন হাতের মধ্যে নিয়া তারা আল্লাহর নবীর সঙ্গে চললেন, এবার ওই মালিকের একটা জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা একটা কাজ করো, আল্লাহর নবী হাত মুবারকের ছোঁয়া মুবারক লাগাই দিলেন, হাত মুবারকের ছোঁয়া যখন লাগাইলেন এই সারা দানাগুলার মধ্যে যখন লাগাইলেন, আল্লাহর নবী কয় সাহাবীরা রে একটা কাজ করো, তোমরা এখন বিসমিল্লাহ বলিয়া তোমরা খেজুরের সারাগুলা লাগাই দেখো, ও আমার সাহাবীরা, তবে একটা কাজ করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি নবী অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত তোমরা খেজুর যে লাগাইয়া এই দিক থেকে আসতেছো, পিছনের দিকে তোমরা আর তাকাইবা না, যখন শেষ হবে আমি অনুমতি দিলে তোমরা খেজুরের সারার দিকে তাকাইবা, বলে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উনার হুকুম পাওয়ার পরে, আল্লাহর নবীর হুকুম পাওয়ার পরে, এবার ওই সাহাবীরা খেজুরের সারা গুলা লাগাইতে শুরু করলেন, খেজুরের সারা লাগানো যখন শেষ হয়ে গেল, সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, দয়ালের নবী, এখন খেজুরের সারা লাগানো তো শেষ হয়ে গেছে, আমরা কি এখন পিছনের দিকে তাকামু? আল্লাহর নবী কয়, যেহেতু খেজুরের সারা লাগানো শেষ হয়ে গেছে রে, তোমরা এবার পিছনের দিকে তাকাও, জোরে বলে সুবহানাল্লাহ। যেই মাত্র খেজুরের সারা লাগানোর পরে তারা পিছনের দিকে তাকাইলেন, সাহাবীরা তাকায়া দেখে ওই যে খেজুরের সারা গুলা একটু আগে লাগাইছিল, ছোট্ট খেজুরের সারা, এই সারা গুলা বড় হয়েছে, বড় হওয়ার পরে ফল ধরছে, শুধু ফল ধরে নাই, এই ফল গুলা পেকে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর গুলা পেকে গেছে, ওই যে হাজি সাহেবরা যখন মক্কা মদিনায় যায় ওই কান থেকে আজুয়া নামক খেজুর নিয়ে আসে, ওই আজুয়া খেজুর গুলাই হলেন ওই খেজুর গুলা, জোরে বলি সুবহানাল্লাহ। আর খেজুরে যখন পেকে গেল, আল্লাহর নবী এবার ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার মালিকের কাছে গিয়ে বলতেছেন, মালিক রে, তুমি তো আমার সালমান রে এরকম শর্ত দিয়েছ, আমার সালমান যদি এই এরকম খেজুরের সারা লাগানোর পরে আমার সালমান রে যদি এই খেজুর গুলা ধরে, খেজুর গুলা যদি পাকে, তাহলে আমার সালমান রে মুক্তি দিবা, এখন তোমার কথা তুমি রাখো, আমার সালমান রে তুমি মুক্তি দিয়া দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মালিক তো ধরা পড়ে গেলেন, তিনি কি করলেন, আল্লাহ রাসূলের কাছে হযরত সালমান ফার্সিকে সফিয়া দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। সালমানকে মুক্ত করে আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের সঙ্গে নিয়ে গেলেন, জোরে বলে সুবহানাল্লাহ।
আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয় যাও রাজি। ওই নবী দিদার চাই কি চাই না? ওই নবী দিদার পাইলে কি লাভ? তিরমিজি শরীফের হাদিস, যে হাদিস কে না মেসকাত মাসাবির মধ্যে আসে 554 খ্রিস্টা 6001 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তামাসসুন্নারু মুসলিমান রাআনি ওয়া রাআ মান রাআনি। আমি নূরের নবীকে দেখবে, আমি নবী ডিক্লার দিলাম, আমি নবী এলান করে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। লা তামাসসুন্নারি মুসলিমান রাআনি, যেই ব্যক্তি আমি নূরের নবীরে দেখবে তারে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো জানেন কিছু উম্মত হবে যারা নূরের নবীকে নাও দেখতে পারে, কিন্তু আবার আমার এমন আছে কাছে আবুলার মতো, কারি বাহাউদ্দিনের মতো, আকাশ আলীর মতো এমন আছে কাছে যারা নূরের নবীকে দেখবে। এখন যারা তাদের ভক্ত তাদের কি হবে? তারা তো আমি না নবীর নাও দেখতে পারে, তাদের কি উপায় হবে? আল্লাহ নবী এরপরে হাদিসের শেষে আরো লাগাই দেন আল্লাহর নবী মেসেজ দিয়া দিলে আমি, ওই তোমরা যদি তাদের দিকে তাকাও, ওই মুর্শিদের দিকে তাকাও, ওই মানুষটার দিকে তাকাও যে আমি নবীরে দেখছে, আমি নবী ঘোষণা দিলাম তোমাদেরকে ও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয় যাও রাজি। বলেন না আমায় একটু দিদার দিতে হয় যাও রাজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয় যাও রাজি। আমায় একটু দিদার দিতে হয় যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলেন না আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার বাবা রানে নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, আমরাও নবীকে ভালোবাসি, ওলিয়া উলিয়া গণ নবীকে অনেক ভালোবাসতেন। আমার বাবা রানে এখন ওলিয়া উলিয়া গণ আল্লাহর নবীকে অনেক মহব্বত করে অনেক ভালোবাসে। মুআদ্দা শরীফ যিনি লিখছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই, আমার নবীর হাদিস পড়ান উনি, উনি হাদিস বর্ণনা হাদিস লিপিবদ্ধ করছেন বুখারী ও মুসলিম শরীফের হাত আগে একটা কিতাবের নাম হলো মুআদ্দা শরীফ। এই মুআদ্দা শরীফের লেখক হযরত এই এই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই আমার নবীর হাদিসের দরস দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। এমন সময় আল্লাহর নবীর এই পাগলটা যখন হাদিস পড়াই, উনার ছাত্ররা তাকায় দেখে ইমাম মালিক হাদিস পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে। এমন সময় একটা বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু, এই বিচ্ছুটা এসা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে কামড় দিল। যেই মাত্র কামড় দিল ইমাম মালিক, উনার তো উচিত ছিল হাদিসের গ্রন্থটা বন্ধ কইরা দেওয়া, বন্ধ কইরা বিচ্ছুটাকে সরাইয়া দেওয়া, কিন্তু ছাত্ররা তাকাইয়া দেখে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই হাদিস পড়ায় বিচ্ছু আরেকবার কামড় দিল। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই হাদিস পড়ানো বন্ধ করে না। আমার বাবা রানি ছাত্ররা তাকাইয়া দেখে হুজুরকে বারবার এই বিচ্ছুটা কামড় দেয়, এরপরে ওই ইমাম মালিক এই বিচ্ছুটাকে সরাই না, বারবার কামড় দেয়। এরপরেও
বিচ্ছুটাকে সরাই না, একবার দিল, দুইবার দিল, তিনবার দিল, চারবার দিল, দিতে দিতে ১৬বার বিচ্ছুটা কামড় দিল। আল্লাহর নবী এই পাগল ইমাম মালিক বিচ্ছুটাকে সরাই না, বিচ্ছুটাকে সরাই না। এবার যখন হাদিস পড়ানো শেষ হয়ে গেল, ইমাম মালিক তাকাইয়া দেখে এই বিচ্ছুটাও চলে যাচ্ছে, ছাত্ররা তাকাইয়া দেখে বিচ্ছুটাও চলে যাচ্ছে। এবার ছাত্ররা ডাক দিয়া কই, আমার উস্তাদজি, ও তারের উস্তাদজি, বিচ্ছু আপনাকে এতবার কামড় দিল, ১৬বার কামড় দিল, আপনি হাদিসই পড়ান, হাদিসই পড়ান, ও আমাদের উস্তাদজি, আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে বলেন, আপনি যে হাদিস পড়াচ্ছেন, আপনি যে আপনার জীবনের মায়া করতেছেন না? এবার ওই ছাত্রদেরকে ইমাম মালিক কয়, ও আমার ছাত্ররা রে, তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, তোমরা বলো, আমি ইমাম মালিকের জীবনের দাম বেশি না আমার নবীর হাদিসের দাম বেশি? এবার ছাত্ররা কয়, নিঃসন্দেহে আপনার জীবনের চাইতেও আল্লাহর নবীর হাদিসের দাম বেশি। এবার ইমাম মালিক কয়, ছাত্ররা রে, আমিও চিন্তা করলাম, যেহেতু আমার জীবনের চাইতেও আমার নবীর হাদিসের দাম বেশি, আমি ইমাম মালিকও চিন্তা করলাম, আমি হাদিস পড়াই, হাদিস পড়াই, হাদিস পড়াই, এই হাদিস পড়ানো অবস্থায় যদি আমি ইমাম মালিকের জীবনও চলে যাই, যেই নবীর হাদিস আমার জীবনের চাইতেও বেশি, আমার জীবনও যদি এই সময় চলে যাই, আমি ইমাম মালিকের জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আমি ইমাম মালিকের জীবন ধন্য হয়ে যাবে, সেই জন্য আমি হাদিস হয়ে পড়াই, হাদিস হয়ে পড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলছিলাম প্রেমের বিষয়ে দর্শে গো যারে, কি করিবে ও ও যাই তার গমিসে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো, আইরে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نعرہ